সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার 148তম লেকচার শুরু করতে যাচ্ছি। এই 148তম লেকচার শুরু করার পূর্বে তোমাদের প্রতি আহ্বান রাখবো আমার ইউটিউব চ্যানেল ক্লার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই ক্লার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে দুই একটি নতুন টপিকস আলোচনা করব। আজকের আলোচনার প্রথম টপিকস হচ্ছে রাস্তা ব্যাংকিং। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিনিয়ত রাস্তা দিয়ে চলাফেরা করি, হাঁটি, গাড়ি চালাই বা অন্য কোনো কাজকর্ম রাস্তার উপর দিয়ে আমরা প্রতিনিয়ত করে থাকি। আমরা রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় বা হাঁটার সময় দেখি যে রাস্তা সব জায়গায় সোজা নয়, রাস্তা কোনো কোনো জায়গায় বাঁক নিছে, মোড় ঘুরছে। এই যে রাস্তা যখন কোনো কোনো জায়গায় বাঁক নিছে বা এরকম মোড় ঘুরছে, সেখানে দেখা গেছে যে রাস্তার ভিতরের দিকের অংশ চেয়ে বাইরের দিকের অংশটা একটু উঁচু টাইপের। রাস্তার ভিতরের দিকের অংশ চেয়ে বাইরের দিকের অংশটা একটু কি টাইপের? উঁচু টাইপের। অর্থাৎ রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি গতিশীল হয়, সেই ক্ষেত্রে গাড়ির দুর্ঘটনা থেকে রক্ষার জন্য রাস্তার ভিতরের দিকের অংশ চেয়ে বাইরের দিকের অংশে একটু উঁচু করে রাখা হয়। এই যে ভিতরের দিকের অংশ চেয়ে বাইরের দিকের অংশে একটু উঁচু করে রাখা, এইটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং। এই ব্যাংকিং কিন্তু আমরা যেখানে ব্যাংকে গিয়ে যে কাজ করি সেই ব্যাংকিং নয়, এটা হচ্ছে রাস্তার মোড় বা রাস্তার মোড়ে মোড়ে, অর্থাৎ যেখানে রাস্তা বেঁকে গেছে সেখানে গাড়ি বা অন্যান্য যানবাহন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য ভিতরের অংশ থেকে বাইরের অংশ একটু কি করে রাখা হয়, উঁচু করে রাখা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি, রাস্তায় বাঁক ঘোরার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বাঁকের ভিতরের দিকে একটু ঢালু করে রাস্তার বাঁকগুলো তৈরি করা হয়। রাস্তার বাঁকগুলো কি করা হয়? তৈরি করা হয়, ফলে যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয়। যানবাহন চলাচল অধিকতর কি হয়? নিরাপদ হয়। এটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং। এটাকে বলা হয় কি? রাস্তার ব্যাংকিং। এখন দেখো ব্যাংকিং কোন কি জিনিস। এই যে রাস্তার ভিতরের দিকের অংশ এবং বাইরের দিকের অংশের ভিতরের দিকের অংশটা বাইরের দিকের অংশ থেকে কতটুকু উঁচু বা রাস্তার আনুভূমিক তল মানে দেখো এই যে এটা যদি আমি এরকম কল্পনা করতাম, দেখো এটা ছিল আনুভূমিক তল, এটা ছিল হেলান তল। অর্থাৎ ভিতরের দিকে এবং বাইরের দিকে রাস্তাটা, ভিতরের দিক থেকে যেহেতু বাইরের দিকে উঁচু, তাহলে কতটুকু উঁচু মনে করলাম এইচ পরিমাণ উঁচু। তাহলে এই আনুভূমিক তল এবং হেলান তলের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে বলা হয় ব্যাংকিং কোণ। অর্থাৎ রাস্তার বাঁক নেওয়ার সময় বা বাঁক ঘুরাবার সময় দেখা যায় যে আনুভূমিক তলের সাথে হেলান তলের মধ্যে একটি কোণ উৎপন্ন করে। একটি কি উৎপন্ন করে? আনুভূমিক তল এবং হেলান তলের মধ্যে একটি কি উৎপন্ন করে? কোণ উৎপন্ন করে। এটাকে আমরা বলবো ব্যাংকিং কোণ। যেমন এই চিত্রের মধ্যে এই কোণটাকে আমরা কি বলতে পারি? ব্যাংকিং কোণ বলতে পারি। তাহলে তোমরা রাস্তার ব্যাংকিং এবং ব্যাংকিং কোণ মোটামুটি বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন রাস্তার বাঁকে কিভাবে যানবাহন চলাচল করবে সেটা নিয়ে আলোচনা করব। রাস্তার বাঁকে কিভাবে যানবাহন চলাচল করবে, দেখো আমরা এটা একটা রাস্তার বাঁক বা এই রাস্তার বাঁক আনুভূমিক তলের সাথে হেলান তল থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলতেছে। দেখো গাড়ির সমস্ত ভর, গাড়ির ওজন তার ভর কেন্দ্র দিয়ে বা ভার কেন্দ্র বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। গাড়ির ওজন তার ভার কেন্দ্র বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। আমি আবার বলতেছি, একটি রাস্তার বাঁক বা মোড় ঘুরবার সময় গাড়ির মোড় ঘুরতে চেষ্টা করতেছে, ওই সময় দেখা গেছে যে ওই মোড়ে আনুভূমিক তলের সাথে হেলান তলের মধ্যবর্তী উৎপন্ন কোণ বা ব্যাংকিং কোণ থিটা, আনুভূমিক তল এবং হেলান তলের মধ্যবর্তী উৎপন্ন কোণ বা ব্যাংকিং কোণ থিটা, ওই সময়ে দেখা যাবে যে গাড়ির সমস্ত ওজন তার ভার কেন্দ্র বরাবর নিচের দিকে ক্রিয়া করবে এবং গাড়িতে একটি হেলান তল
প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। একটি কি বল সৃষ্টি করবে? প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, কারণ গাড়ি হেলান্তলের উপর যখন বল প্রয়োগ করবে, হেলান্তল গাড়ির উপর একটি কি সৃষ্টি করবে? প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর, এই প্রতিক্রিয়া বলটা কি আর? এই আর এর দুটি উপাংশ থাকে, একটি হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। দেখো এই প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বল ওজনের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অর্থাৎ এই প্রতিক্রিয়া বলের সাথে যদি ওজনের গাড়ির বল কেন্দ্রগামী ওজনের উৎপন্ন কোণ যদি থিটা হয়, তাহলে দেখা যাবে যে এই আর এর দুটি উপাংশ থাকবে, একটি হবে কি আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এই কোণটা যদি থিটা হয়, আমি যদি এই রেখাটা এখানে এনে দিই, দেখো এই এই কোণটা ছিল থিটা, এটা ছিল উলম্ব উপাংশ আর এটা ছিল কি আনুভূমিক উপাংশ। তাহলে একটু বুঝার চেষ্টা করি, আমি এই রেখাটা যদি এখানে আনি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। তাহলে এটা যদি কি হয় আর হয়, তাহলে আমরা ভূমি সমান পাচ্ছি আর কস থিটা, লম্ব সমান পাচ্ছি আর সাইন থিটা। তাহলে আমার এই অংশটা হবে আর সাইন থিটা আর এই অংশটা হবে কি আর কস থিটা। তাহলে আমরা পাচ্ছি কি প্রতিক্রিয়া বল আর এর দুটি উপাংশ থাকে, একটি উপাংশ হচ্ছে উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ হচ্ছে আর কস থিটা, আর একটি উপাংশ হচ্ছে আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশের মান হচ্ছে আর সাইন থিটা। দেখো এই উলম্ব উপাংশ এবং গাড়ির ওজন পরস্পর সমানু, পরস্পর সমানু বিপরীতমুখী হয়, পরস্পর পরস্পরকে কি করে দেবে? নিষ্ক্রিয় করে দেবে। আবার বলতেছি আনুভূমিক উলম্ব উপাংশ এবং গাড়ির ওজন পরস্পর সমানু বিপরীতমুখী হওয়ায় পরস্পর পরস্পরকে কি করে দেবে? প্রশমিত করে দিবে। তাহলে বাকি থাকবে কি আনুভূমিক উপাংশ আর সেন্টিটার, বাকি থাকবে কি আনুভূমিক উপাংশ আর সেন্টিটার। এই আনুভূমিক উপাংশ আর সেন্টিটার কারণে গাড়িটি কেন্দ্রমুখী বলে যোগান পাবে, কেন্দ্রমুখী বলে কি পাবে? যোগান পাবে। অর্থাৎ আর সাইন থিটার কারণে গাড়িটি কেন্দ্রমুখী বল সৃষ্টি হবে। এই কেন্দ্রমুখী বল সৃষ্টি হওয়ার কারণে গাড়িটি বাঁক ঘুরতে পারবে, গাড়িটি দুর্ঘটনা দিয়ে কি ঘুরতে পারবে? বাঁক ঘুরতে পারবে। দেখো গাড়ির ভর যদি এম হয়, ব্যাগ যদি ভি হয়, রাস্তার বাঁকের ব্যাসার্ধ, রাস্তার বাঁকের ব্যাসার্ধ যদি কি হয় আর হয়, গাড়িটির ব্যাগ ভি, গাড়িটির ব্যাগ ভি, গাড়িটির কি নাম বলে ভর এম এবং রাস্তার বাঁকের ব্যাসার্ধ যদি স্মল আর হয় এবং গাড়িটির আনুভূমিক উপাংশ অর্থাৎ প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ যদি কেন্দ্রমুখী বলের যোগান দেয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর সাইন থিটা সমান, আর সাইন থিটা সমান কি কেন্দ্রমুখী বল এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার বাই কি আর সাইন থিটা, স্মল ক্যাপিটাল আর সাইন থিটা, ক্যাপিটাল আর সাইন থিটা সমান small m small b square by small r, small m small b square by small r। আমি এটিকে একদম সমীকরণ দিলাম, এবং যেহেতু ওজন এবং ওজন এবং উলম্ব উপাংশ পরস্পর সমান, সেহেতু আমরা লিখতে পারি mg সমান r cos θ, mg সমান r θ cos θ। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করি, এক ভাগ দুই হতে পাই r sin θ by r cos theta সমান m v square by r by mg, তাহলে আমরা এখানে এখান থেকে পাচ্ছি tan theta সমান, tan theta সমান আমরা কি পাচ্ছি দেখো তো v square by r g, v square by kg r g। এটাকে আমি দুই নং তিন নং সমীকরণ দিলাম, এটাকে কয় নং সমীকরণ দিলাম? তিন নং সমীকরণ দিলাম। এখান থেকে আমরা গাড়িটির অর্থাৎ রাস্তাটির বাঁক বা রাস্তাটির ব্যাংকিং কোণ কত, রাস্তাটির ব্যাংকিং কোণ কত সেটা আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। এখান থেকে রাস্তাটির ব্যাংকিং কোণ কত সেটা আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। ব্যাংকিং কোণ কি সমান tan ইনভার্স v স্কয়ার বাই r g, tan ইনভার্স v স্কয়ার বাই কি r g, এটাই হচ্ছে রাস্তাটির ব্যাংকিং কোণ, রাস্তাটির কি কোণ? ব্যাংকিং কোণ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, রাস্তার ভেতরের পার্শ্ব থেকে বাইরের পার্শ্বের উচ্চতা যদি h হয়, রাস্তার ভেতরের পার্শ্ব থেকে বাইরের পার্শ্বের উচ্চতা যদি কি হয় এইচ হয়, অর্থাৎ এই অংশটা যদি এইচ হয়, রাস্তার ভেতরের পার্শ্ব থেকে যদি বাইরের পার্শ্বের উচ্চতা যদি কি হয় এইচ হয়, এবং রাস্তার প্রশস্ততা এক্স হলে, রাস্তার প্রশস্ততা এক্স হলে, রাস্তার প্রশস্ততা মানে এই অংশটা, দেখো এখান থেকে একটু শুধু এই প্রশস্ত অংশটা যদি কি হয় এক্স হয়, রাস্তার প্রশস্ততা যদি এক্স হয় এবং বাইরের অংশ থেকে ভিতরের অংশের উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি, দেখো এই ত্রিভুজ থেকে আমরা পাই সাইন থিটা সমান এইচ বাই এক্স, সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি? এইচ বাই এক্স লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, যদি থিটা ক্ষুদ্র হয়, থিটা যদি কি হয় ক্ষুদ্র হয়,
তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারি ট্যান থিটা। সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি। থিটা যদি খুব ছোট হয় তাহলে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি। তাহলে দেখো সাইন থিটা সমান যদি ট্যান থিটা হয় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ট্যান থিটা সমান এইচ বাই এক্স। ট্যান থিটা সমান কি লিখতে পারি? এইচ বাই এক্স লিখতে পারি। আবার আমরা ট্যান থিটা সমান পাইছিলাম, ট্যান থিটা সমান আমরা পাইছিলাম বি স্কয়ার বাই আর জি। তাহলে আমরা লিখতে পারি এইচ বাই এক্স ইকুয়াল বি স্কয়ার বাই আর জি। এইচ বাই এক্স ইকুয়াল বি স্কয়ার বাই কি লিখতে পারি? আর জি লিখতে পারি, বা এইচ ইকুয়াল বি স্কয়ার বাই আর জি ইনটু এক্স, বি স্কয়ার বাই আর জি ইনটু এক্স। এটাই হচ্ছে রাস্তা আনুভূমিক তল থেকে বা ভিতরের পৃষ্ঠ থেকে ভিতরের ভিতরের অংশ থেকে বাইরের অংশ কতটুকু উচ্চ উঁচু সেটা নির্ণয়ের সমীকরণ, সেটা নির্ণয়ের কি সমীকরণ। তাহলে আমরা কি পাচ্ছি, যেহেতু রাস্তার বিভিন্ন গতিসম্পন্ন গাড়ি চলে, রাস্তায় যেহেতু বিভিন্ন গতিসম্পন্ন গাড়ি চলে এবং বিভিন্ন বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট বিভিন্ন বক্রতায় চলে, তাই দ্রুতির মাধ্যমে মান নিয়ে ব্যাংকিং কোণ হিসাব করা হয়। কিসের মাধ্যমে মান নিয়ে? দ্রুতির মাধ্যমে, অর্থাৎ ব্যাগের মাধ্যমে মান নিয়ে ব্যাগ, মানে এখানে বি মানে ব্যাগ বা দ্রুতি, এই ব্যাগ বা দ্রুতির মাধ্যমে মান নির্ণয় করে রাস্তার কি করা হয়, ব্যাংকিং কোণ হিসাব করা হয়। অর্থাৎ এখানে বি বসালে, এক্স বসালে, যদি বি এক্স আর জি যদি আমরা বসাই তাহলে কার মান পাবো? এইচ মান পাবো, এইচ এর মান পাবো। আবার আমরা এখানে ভি আর জি বসালে আমরা ব্যাংকিং কোণ থিটার মান পাবো। বুঝে গেছে প্রিয় শিক্ষার্থী? এই জন্য নিরাপদে বক্রপথে যখন আমরা গাড়ি ঘুরাবো সেই ক্ষেত্রে গাড়ির গতিবেগ একটু কমিয়ে নিতে হয়, সেই ক্ষেত্রে গাড়ির গতিবেগ একটু কি নিতে হয়, অর্থাৎ গাড়ি যখন মোড় ঘুরে তখন গাড়ি যে গতিতে চলতেছে তার সে একটু কম গতিতে চালানো উচিত, তবেই গাড়ি দুর্ঘটনার হাত থেকে কি পাবে, রক্ষা পাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা রাস্তায় কিভাবে, রাস্তার বাঁকে কিভাবে যানবাহন চলাচল করবে সেটার মোটামুটি বুঝতে পেরেছো। দেখো প্রিয় শিক্ষার্থী, একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। একটি রাস্তা 50 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, 50 মিটার ব্যাসার্ধে কি নিয়েছে, বাঁক নিয়েছে। ওই স্থানে রাস্তাটি 5 মিটার চৌড়, ওই স্থানে রাস্তাটি কয় মিটার চৌড়, 5 মিটার চৌড়। এর ভিতরে কিনারা হতে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু, ভিতরের কিনারা হতে বাইরের কিনারা কয় মিটার উঁচু, 0.5 মিটার উঁচু। সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া যায়? সর্বোচ্চ কত বেগে ওই স্থানে কি কি বাঁক নেওয়া যায়, নিরাপদে বাঁক নেওয়া যায়? দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে যে রাস্তাটি দেখো ঠিক এরকম 50 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার, ব্যাসার্ধ কয় মিটার, 50 মিটার। এটা থিটা কোণ, উচ্চতা হচ্ছে এইচ 0.5 মিটার, উচ্চতা ছিল কয় মিটার, 0.5 মিটার, এবং প্রশস্ততা হচ্ছে 5 মিটার, প্রশস্ততা হচ্ছে কয় মিটার, রাস্তাটি 5 মিটার চৌড়, চৌড়া হচ্ছে কয় মিটার, 5 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি আর সমান 50 মিটার, এইচ সমান 0.5 মিটার, এবং প্রশস্ততা এক সমান হচ্ছে 5 মিটার। এক সমান কি মিটার? 5 মিটার। আমরা জানি যে সাইন থিটা সমান এইচ বাই এক্স, এইচ বাই x, sin θ যখন যদি h বাই x হয় θ সমান হবে sin ইনভার্স h বাই x, sin ইনভার্স h বাই x। দেখো sin ইনভার্স h সমান ছিল 5, এটা ছিল 0.5, তাহলে টোটাল কত আসবে একটু দেখি, sin ইনভার্স 5 বাই 0.5, তাহলে টোটাল আসছে কত, sin ইনভার্স sin সরি এখানে ভুল হয়েছে, এটা হবে 5 আর এটা হবে কি 5, তাহলে আমাদের এখানে আসবে সাইন ইনভার্স 0.5/5, তাহলে আমরা পাবো 5.73, 5 দশমিক কত, 5.73 ডিগ্রি। দেখো এই কোণটা অনেক ছোট, যদি থিটা ক্ষুদ্র হয়, থিটা যদি কি হয় ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে আমরা সাইন থিটাকে কার সাথে তুলনা করছিলাম, ট্যান থিটার সাথে তুলনা করছিলাম। থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা সমান ট্যান থিটা, সাইন থিটা সমান কি থিটা, ট্যান থিটা, বা ট্যান থিটা সমান আমরা লিখতে পারি, দেখো থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা সমান কত থিটা হবে, ট্যান থিটা হবে। তাহলে আমরা ট্যান থিটা সমান লিখতে পারি, দেখো ট্যান থিটা সমান লিখতে পারি সাইন 5.5
sin 5.7 কত পাইছিলাম 73 sin 5.73 বা আমরা এখানে কত পাচ্ছি দেখি sin sin 5.73 তাহলে আমরা টোটাল পাবো 0.09 কত 0.099 বা এটাকে আমরা লিখতে পারি 0.1 কত 1 দেখো আবার আমরা জানি যে আবার আমরা জানি tan theta সমান tan theta সমান আমরা জানি যে v স্কয়ার বাই আর জি v স্কয়ার বাই কি জি আর জি আমার কি বের দিতে বলছে ব্যাক বাই কত বলছে সর্বোচ্চ কত বেগে গাড়ি চালালে নিরাপদে কি নিতে পারবে বা নিতে পারবে তাহলে এখানে দেখো আমার 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 কিসের মান দরকার v এর মান দরকার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা v স্কয়ার বাই আর জি সমান 0.1 বা v স্কয়ার সমান 0.1 ইনটু আর জি বা 0.1 ইনটু আর মানে ফন্ট সাইজ জি মানে 9.8 তাহলে টোটাল কত আসে একটু দেখি 0.1 ফন্ট সাইজ ইনটু 9.8 তাহলে আমরা পাবো 49 পাবো 49 বা বি স্কয়ার সমান 49 বা বি সমান হবে 7 অর্থাৎ সর্বোচ্চ 7 মিটার পার সেকেন্ড বেগে সর্বোচ্চ 7 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালালে সর্বোচ্চ 7 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালালে গাড়িটি নিরাপদে কি নিতে পারবে বাক নিতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই আমি আবারও আমার ইউটিউব চ্যানেল ফ্লার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে এখানেই আজকের এপিসোড শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু